আলোচনা করবো তা না। কোন বাড়ি? কোন বাড়ি মানে এটা আবার কি ধরনের কথা? আমাদের বাড়ি? আমাদের বাড়ি? আমাদের বাড়ি তাহলে হচ্ছে? অফকোর্স হবে, চিরকালকে ভাড়াটে বাড়ি থাকবো নাকি? অসম্ভব। কবে নাগাদ আমাদের বাড়িটা হবে? এই ধরো অল্প দিনের মধ্যে 10 বছর লাগবে আর কি। 10 বছর পর বাড়ি হবে? আজ তুমি তার ব্লুপ্রিন্ট নিয়ে বসে আছো। ব্লুপ্রিন্ট একটু চেঞ্জ করতে হবে, বুঝেছো? সেদিন দেখো, আচ্ছা এইখানে যদি দেখো, এই তো তোমার যদি মত থাকে, দুটো জানলা এখানে যদি বাড়িয়ে দেওয়া যায়। তোমার মত না থাকলে সব হবে না। হ্যাঁ আমার মত আছে। দুটো কেন, 100টা জানালা হলেও আমার কোনো আপত্তি থাকবে না, হাওয়া খেলবে। বড় সংসার আপনারা ডাকে আমাকে যে কি মুশকিল, আমি এখন কাজ করছি তো। যাও না, যাও না, আপনি নিশ্চয় আমার খবর দিতে কইছে, দিলাম। ডাকছেন, যাও শুনে এসো, এত ভয় পাও কেন? হ্যাঁ ভয়? আমি ভয় পেয়েছি? কি বলছো তুমি, এগুলো ভয় পর প্রশ্নটা করতে গেলো? ভাইজানকে দেখলে তুমি ভয়ে আত্মরা হয়ে যাও কিনা, সেই জন্যই ভয়ের প্রশ্ন উঠছে। ও আমার সম্পর্কে তোমার এই ভুল ধারণা, আশ্চর্য। অথচ আমি অফিসে গেলে পরে আমাকে দেখে সবে পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায়। হ্যাঁ আমার ক্যাশিয়ার রামেশ্বর বাবুকে এমন ধমক দিয়েছিলাম যে সে এমন ভয় পেয়েছিল টপ করে তার হাত থেকে ফাইলটা পড়ে গিয়েছিল। হাসছো কেন? ওয়াই লাফিং? হ্যাঁ ওয়াই 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 ওয়াই, বিশ্বাস হয় না। আপনি আমাকে ডেকেছিলেন? বসো। পিঠ অমন শক্ত করে বসছো কেন? আরাম করে বসো। একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, এসে ঘড়ি দেখতে শুরু করেছো, এটা কোন দেশে ভদ্রতা? সরি সরি, দুই অক্ষরে একটা কথায় সবকিছু সমাধান। সব জায়গায় এক ব্যাপার, নাকের সর্দি গায়ে ফেলে দিয়ে বলে সরি, ডাকা দিয়ে নর্দমায় ফেলে দিয়ে হাসতে হাসতে বলে সরি। আশ্চর্য, আবার পিঠ শক্ত করে বসেছ, আরাম করে বসতে বললাম না? সবসময় এরকম টেস্ট হয়ে থাকা কেন? আপনি আমাকে যেন কি বলবেন বলেছিলেন? আগামী 12 তারিখে আমি রিটায়ার করছি, শুনেছ আশা করি? শুনেছি। হাসছ কেন? আমি রিটায়ার করছি এর মধ্যে রসিকতার কোনো ব্যাপার নেই, এটা একটা দুঃখজনক ব্যাপার। যে ঠিক, খুব খুব দুঃখজনক ব্যাপার।
কাজ নেই কম নেই দিনের পর দিন, ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যাতে ব্যাপারটা নিয়ে চিন্তা করো সেই জন্য আমি তোমাকে ডেকেছি। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? গুড। তুমি আমার জন্য একটা ডিটেইল পরিকল্পনা তৈরি করো যাতে আমি আমার এই অবসর জীবনটা কাজে লাগাতে পারি, ঠিক আছে? তুমি এখন যেতে পারো। শোনো, তোমার সঙ্গে এটা কি? এটা কি সবসময় তোমার সঙ্গে থাকে নাকি? গত দু বছর ধরে এটা তোমার সঙ্গে দেখছি। দুটো জানলা বাড়িয়ে দিলাম ক্রস ভেন্টিলেশনের জন্য গরমের সময়, মানে যে। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা বাবা, দরজায় যে আমি একটা নোটিস দিয়েছি তুমি দেখতে পাওনি? আমার মন খুব খারাপ। কি আছে? কিছু হয়নি। আচ্ছা মিলি, তোর কি মনে হয় যে আমি খুব ভীরু দুর্বল কাপুরুষ? আচ্ছা, তাতে কিছু যায় আসে না বাবা। পৃথিবীতে সবাই তোর মহাবীর আলেকজান্ডার হয় না, কেউ কেউ তোমার মতো হয়। তার জন্য তো তোমাকে আমি কিছু কম ভালোবাসি না বাবা। আচ্ছা, তোর বড় চাচা সম্পর্কে তোর কি ধারণা? বড় চাচা খুব ভালো। এই এই লোকের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওর জন্য আমার পার্সোনালিটি ডেভেলপ করতে পারেনি। হ্যাঁ, ছেলেবেলা থেকে কি করা শাসন আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি যে কি বলো না বাবা, ভাই জান যে কি পরিমাণ টর্চার আমার উপরে করেছে তুই বিশ্বাস করতে পারবি না, কল্পনা করতে পারবি না। মিলি মিলি, তখন আমাদের নতুন বিয়ে হয়েছে, জোৎস্না না ছাদের উপরে গিয়েছি একটু বসে গল্প গুজব করবো তোর মার সঙ্গে। তোর চাচা নিচ থেকে চিৎকার, এই নে ভাই ঠান্ডা লাগবে আয়। আর তুমি শ্বশুর করে নেবে এলে? হ্যাঁ। সুন্দর মেয়ে আর কি, খুব রোমান্টিক মেয়ে, তাই না? তা আমরা ওই ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে গল্প করবো, রাত জেগে গল্প করবো না? রাত 11টা বাজতেই তোর বড় চাচা এই লাইট নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়। ভাই খুব অন্যায়, খুব অন্যায় বাবা, খুব অন্যায়। তুমি বিদ্রোহ কর, বিদ্রোহ কর, বিদ্রোহ কর। অন্যায়ের শুরুতে প্রতিবাদ করা উচিত ছিল, তুমি তখন বিদ্রোহ করনি, তখন কিছু বলনি বলে আজ তোমার এই অবস্থা। তুমি বিদ্রোহ করো, এখনো তোমার সময় আছে। সময় আছে? হ্যাঁ অফকোর্স। যদিও বড় চাচাকে আমি খুব ভালোবাসি, তবু এ ব্যাপারে আমি তোমার পক্ষে থাকবো, কারণ তুমি হচ্ছ শোষিত নিপীড়িত নির্যাতিত। বাবা চলে যাচ্ছ কেন? সিরেন কি খিদে লেগেছে? ভাত দিতে বলি। ছেলে মানে আমি মানে হঠাৎ খুব ভুল হয়ে গেছে, মানে আমার যে কি হলো, মানে আমি
আমি আমি খুব লজ্জিত। ভাত দেওয়া হয়েছে, খাবে এসো। আমি কোন সাহায্য করতে পারি? আপনি ভাই একটা অন্য একটা ব্যাপারে আমার সাহায্য করতে পারবেন? শনিবারের দিন কি করবে, রোববারের দিন কি করবে, সোমবারের দিন কি করবে, বুঝতে পেরেছেন? খুব খুব একটা সমস্যায় পড়ে গেছি ভাই। ছাগল ছাগল, ওটা দেশটা ছাগলে ভর্তি হয়ে গেছে, যেখানে যাই সেখানে ছাগল, অফিস আদালত কল কারখানা সব চাহিদা। আপনি আমার কিছু বলছেন? জি না, আপনাকে কিছু বলছি না, নিজের মনে কথা বলছি। কি হয়েছে? না কিছু হয়নি, আজ রিটায়ার করেছি। অফিস থেকে ফুলের মালা তোড়া এইসব দিয়েছে, ফেলে দিলাম। ফেলে দিলেন কেন? আপনার কাছে কৈফিয়ত দিতে হবে, ইচ্ছে হয়েছে ফেলে দিয়েছি। আপনার যদি দরকার থাকে তুলে নিয়ে যান। কি হয়েছে চাচা? কিছু হয়নি। কিছু হয়নি আর তুমি অকারণে এরকম সব লাথি মেরে একা একা করছো? আজ আমি রিটায়ার করেছি। দেশের খুব ক্ষতি হয়ে গেল, এরকম দুই একটা মিথ্যা কথা চাচা বলতেই হয়। নিয়ম আমার সঙ্গে কেন মিথ্যা কথা বলবে? আমি কি কারোর সঙ্গে মিথ্যা কথা বলি? তুমি কারোর সাথে মিথ্যা কথা বলো না, তাই বলে পৃথিবীতে কেউ মিথ্যা কথা বলবে না? তুমি শিং মাছ খাও না বলে কি কেউ শিং মাছ খাবে না? এই দুটো কি এক জিনিস হলো নাকি? আই তুই এখানে ওকে দিচ্ছিস কেন? গেট আউট। তামাশা হচ্ছে, রং দেখা হচ্ছে। আমার বড় দাদার হয় কি ওই সামনে করে তো গেলি বারে জাক তাক ধমক মারতেছে আর চোখ পাগা তাকাচ্ছে। উনি রিটায়ার্ড করেছেন, কাল থেকে আর অফিসে যেতে হবে না, বাড়ি বসে বিশ্রাম করবেন, কাজে মনটা একটু খারাপ। কাম করুন একটা না, ঘরে বিশ্রাম করবেন, এর লিগে মনটা খারাপ। এটা আবার কি ধরনের কথা শুনলাম? এটা আবার কিরম দুনিয়া গো? আমার মাতা পিতা চাকরি গো কহরে। কোন দিকে যাবেন স্যার? চালাও তো তুমি। কোন দিকে যাবাম? যেদিকে তোমার ইচ্ছা। এইটা কেমন কথা কইলে? আমার এখন কাজকর্ম কিছু নেই, রিটায়ার করেছি, ঘুরে ঘুরে বেড়াই হাওয়া খাই। তোমার যেদিকে খুশি তুমি চালাও, ন্যায্য ভাড়া পাবে। কি নাম তোমার? আব্দুল কুদ্দুস। বিয়ে করেছো? খুব ভালো, আমি বিয়ের সাথে কিছু করিনি। ছেলে মেয়ে আছে? কথা বলছো না কেন? আছে পুত্র কন্যা? আছে। তাদের নাম কি? খামো খায়া তো পেশাল পারেন কেন গন্ধে, হাওয়া খাইতে উঠছেন হাওয়া খান, রিক্সাওয়ালার লগে দুইছে দেখাতিরের কথা কয়ে কোনো লাভ আছে? তোমার সমস্যা কি জানো? তোমার সমস্যা হচ্ছে তুমি আমাকে শত্রুপক্ষ ভাবছো, এরকম ভাববার কোনো কারণ নেই। বুঝতে পারছো আমার কথা? চুপ করে বয়া থান তো, যত ঝামেলায় বুড়া মানুষ নেই। কি বললে?
বুড়ো মানুষ নিয়ে ঝামেলা? কি ঝামেলা করলাম আমি? আমার কথা জবাব দাও। শুনেন, আপনি অন্য একটা রিক্সা নেন, আমার ভাড়া মোড়া কিছু লাগবো না, মাথাটা পোষায় দিতে। যদি দিয়েছিল সে কি আমার পানি ভুলে তুলিবে না, তোর পড়াশোনা কেমন চলতো? একদম ভালো না, গত সাত দিনে যা পড়েছি না বাবা কিচ্ছু মনে করতে পারছি না। এরকম আমারও হতে, বুঝলি, ম্যাট্রিক পরীক্ষার সময় আমি 10টা জ্যামিতি শিখেছিলাম। হ্যাঁ, হরর করে মুখস্থ বলতে পারতাম, পরীক্ষার হলে ঢুকে কি যেন একটা হলো, বুঝলি, ওই যে ক খ গ সমকোণী ত্রিভুজ, এছাড়া আর কিচ্ছু মনে নাই। ওই একটা কথায় আমি পরপর 3 পৃষ্ঠা ধরে লিখেছি। তোর মা কি খুব রেগে আছে নাকি রে? হ্যাঁ, তোর মা, তোর মা, মা তোমার রাগ করবে কেন? তুমি কি করেছো? ওই মানে আমি যে রাগ করে মানে হঠাৎ মানে পাগলের মতো আর কি বইটা ছিঁড়ে ফেলে দিয়েছে বইটা আর কি। রাগ করেছো, বই ছিঁড়েছো, কি বলছো কিছু বুঝতে পারছি না। অফিস থেকে ফেললে সুখেই আছো, অফিস টফিস করছো? হ্যাঁ, তোমাকে যে পরিকল্পনাটা করতে বলেছিলাম ওটা করেছো? কবে সেটা একটু গা লাগাও। বাবা, তুমি এত ভয় পাও? আরে বাবা, তোমার জন্য খুব মায়া লাগছে। কাদের? হ্যাঁ কাদের, হ্যাঁ এদিকে কাছে। আচ্ছা ধর, তোর অবস্থা আমার মতো হলো, মানে কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু নেই, তাহলে তুই কি করবি? তাহলে করে তো চাষা না খাতে পেরে মরে যেতে হবে না আর কি, কাজ কাম না থাকলে খাতে দেবেন কিনা? রাইট, এই লাইনে তো আমি চিন্তাই করিনি, আমার মাথায় একবারও আসেনি ব্যাপারটা, খুবই ভ্যালিড পয়েন্ট। তো চাষা আমি যাই গে? না দাঁড়া, শোন এদিকে। আচ্ছা আচ্ছা ধর, তোদেরও পেনশন সিস্টেম করা হলো, 25 বছর কাজ করার পর বিশ্রাম। কাজ নেই, কর্ম নেই, কিন্তু বেতন পাবি, তাহলে তুই কি করবি? তাহলে তার থাকেন ওই নতুন দেখি লেপ কিনে লেবো, তারপরে লেপের মধ্যে শুয়ে শুয়ে খেলে ঘুরে আসবো। তোর লেপ নেই? না, তাই ওই মোটা মোটা 3 খান খেতা রয়েছে, ওটা গাই দিলে শীত লাগে না। কাল ভোরে তোর জন্য আমি একটা লেপের ব্যবস্থা করে দেবো। আসুন, কাল থেকে আগামী 7 দিন তুই কোনো কাজকর্ম করবি না, ওই লেপের ভিতরে শুয়ে শুয়ে ঘুমবি, ঠিক আছে? না, বিছানার মধ্যে শুই শুই গোড় মারতেছি, কি মজা গো। তোর কাজ কাম নাই? না, আমার কাজ কাম নেই গো। বড় চাচা আমাকে পেনশন দিয়েছে, 7 দিন ধরে খালি ঘুমা থাকবো। কি হয়েছে তোমার? আমার পেনশন হয়েছে, 7 দিনের পেনশন বড় চাচা দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় চাচাকে জিজ্ঞেস করে দেখেন গা, এই লেপসি করছি, একটা সত্যি কথা করছি।
সময় কাটান কিভাবে? এইখানেই বসে থাকি। সে কি আপনার বাসা কোথায়? বাসা বাসা নাই, হোটেলে থাকি, পার্কে বসে সময় কাটাই। কি সর্বনাশ! রিটায়ার্ড মানুষদের শেষ আশ্রয় হচ্ছে পার্ক। বন্ধু বান্ধবদের ওখানে যান, দেখবেন বিরক্ত হচ্ছে। আত্মীয় স্বজনের বাড়িতে যান, দেখবেন তারাও বিরক্ত হচ্ছে। চিড়িয়াখানায় যান, দেখবেন সেখানকার জন্তু জানোয়াররাও আপনাকে দেখে বিরক্তি প্রকাশ করছে। আপনি এসব কি বলছেন? সত্যি কথা বলছি। চিড়িয়াখানায় গিয়েছিলাম, বাঁদরের খাঁচার সামনে দাঁড়িয়ে আছি, একটা বাঁদর হাতখানা টেনে ভিতরে নিয়ে নিল, তারপর খুট করে একটা কাম, এই দেখ এখন দাঁড়াচ্ছে। রিটায়ারমেন্ট বড় কঠিন জিনিস। এই কাদি দেরে পেনশন দিল আর মারি দিল না? হ্যাঁ কই কি কাদি দের বয়স বেশি না আমার বয়স বেশি? আমি তো এর তীব্র প্রতিবাদ করছি। তাহলে আপা আর আমি কি করবো তাই কই এখন? হ্যাঁ তুমি যাও এক্ষুনি, যে তোমার বিছানা তুমি শুয়ে পড়ো, কোনো কাজ টাজ কিচ্ছু করতে হবে না, লেপ গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, শুয়েই থাকবে। কাদেরের যদি পেনশন হয় তোমারও পেনশন হওয়া উচিত। আপা আপা ইস এতক্ষণে কথা মতো কথা কইলেন আপনি, আমার দিলটার মধ্যে যে কি শান্তি হইল, আপনার কি কম আপা? আপা যাই হ্যাঁ, যাও 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 আপা, তা কিছু দেন নি বল না? না কিচ্ছু লাগবে না, যাও যাও। আচ্ছা আচ্ছা কি তুমি এতক্ষণ কোথায় ছিলে? একজন তো বিছানায় নিয়েছে, তুমিও যদি এ সময়। ও কি কোথায় যাচ্ছ? ভাইজান কিছু বলবে? আপনি কাদের আর রহিমান মাকে কি বলেছেন? ওরা দুজনে তো লেপ গায়ে শুয়ে আছে, কাদের তো সারাদিনই বিছানায়। চিন্তার কোনো কারণ নেই, কতক্ষণ আর শুয়ে থাকবে, উঠে পড়বে। বিশ্রাম জিনিসটা যে কতটা ভয়াবহ আমি ওদের একটু বোঝাতে চাই। তুমি ওদের কিছু বলো না, কাজকর্ম গুলো একটু সামলে দাও, পারবে না? জি পারবো। শোনো একটু বসো তো, তোমার সঙ্গে একটু কথা বলি। তোমার বাবার কথা একটু আমাকে বলো। বাবার কোন কথাটা বলবো? ওই যে রিটায়ার করার পরে উনি কি করতেন? প্রথম দিকে মাকে খুব বিরক্ত করতেন, অকারণে ঘরে বসে ঝগড়া করতেন। তারপর একদিন কি মনে করে অফিসে যাওয়া শুরু করলেন, কলিগদের সঙ্গে গল্প করতেন, ওনারা খুব বিরক্ত হতেন। শেষটা একদিন বাসায় এসে আমাদেরকে বলে গেলেন আপনার বাবাকে ঘরে আটকে রাখবেন। থাক 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 আর বলতে হবে না, ঠিক আছে তুমি এখন যাও। আপনাকে এক গ্লাস দুধ এনে দিই? না তুমি যাও। এটা জিরাফ না? জি এটার নাম জিরাফ। এর কষ্ট কি খাওয়ান যায়? এত সুন্দর একটা প্রাণী দেখলেন আর অমনি খেতে ইচ্ছা হয়ে গেল? এটা একটা কথার কথা ভাই সাহেব। না এরকম কথার কথা বলবেন না।
আরে রাগ করেন কেন? আপনি জিরাফটা খেয়ে ফেলতে চাচ্ছেন আর আমি রাগ করবো না? আরে এই পুরা তো খালি পেশাল পাড়ে, আমি কোন সময় জিরাফ খাইতে চাইলাম? এই লোকটা পাগল নাকি? ভাই সাহেব বাদ দেন, বুড়ো মানুষ। এই বুড়ো মানুষের যন্ত্রণায় কোনো খানে যাওয়ানোর জোগাড় নাই। মসজিদে গিয়া আল্লাহ খোদার নাম নিব সেইটা নাই। সিনেমা থিয়েটার চিড়িয়াখানা কত শখ। জীবন উন্নত করে পারবি? হায় রে বেকুবের দল। তোমার একটা সময় হবে? কিসের দুঃসংবাদ হলো? ও মা, বড় চাচি ডাকছেন, একটা দুঃসংবাদ না? বড় চাচির কাছে যাওয়া মানেই তো তোমার বকা ঝকা খাওয়া। ওই যে তোমার কি প্ল্যান প্ল্যান করেছো নাকি ওই সব কাগজপত্র নিয়ে যেতে হবে? আমি এক সপ্তাহের রুটিন তৈরি করেছি, এক একদিন এক এক রকম কাজ, মানে যেন একঘেয়ে না লাগে। গুড। আমি শনিবার থেকে শুরু করছি। শনিবার থেকে পড়ো নিদ্রাভঙ্গ সকাল 10 ঘটিকা। কি বললে? সকাল 10 ঘটিকায় নিদ্রাভঙ্গ? আমি যে ভোর 5টার সময় ঘুম থেকে উঠি না, ওই এখন তার ভোরবেলা ওঠার দরকার নাই। যদি ঘুম ভেঙেও যায় তো বিছানায় গড়াগড়ি, মানে ইয়ে, মানে পায়ের সঙ্গে পা ঘষ। সকাল 10টা থেকে 11টা হস্তমুখ ধৌতকরণ, প্রাতরাশ সমাপন, তারপর হচ্ছে মৃদু ব্যায়াম করণ। এই হলো। তারপরে 11টা থেকে 1টা 30 সংবাদপত্র পাঠ এবং মধ্যাহ্ন ভোজন, 1টা 30 থেকে 4টা দিবানিদ্রা। আবার নিদ্রা? তারপরে তো হলো বিকাল 4 ঘটিকা থেকে 6 ঘটিকা চিড়িয়াখানায় জীবজন্তু দর্শন। জি কি বলেন? কাগজগুলো এখানে ছিঁড়ে ফেলো। জি ছিঁড়ে ফেলো। ছিঁড়ে ফেলো? হ্যাঁ জি। এত কষ্ট করে এখন কষ্ট করে আবার ছিঁড়ে ফেলো, তারপর দয়া করে আমার সামনে থেকে বিদায় হও। দিবানিদ্রা, চিড়িয়াখানা দর্শন, একজন পাগলেরও একটু বেশি সেন্স থাকে। শোনো, এদিকে এসো। একটা জরুরি কথা তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, বসো। আবার পিঠ শক্ত করে বসছো কেন? আরাম করে বসো। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এসব মিলিয়ে আমার কাছে বেশ কিছু টাকা এখন আছে। আমার অ্যাকাউন্টে এখনো কিছু টাকা জমা আছে। এছাড়াও ডিফেন্স সার্টিফিকেট কিনেছিলাম, সেগুলো আছে। সব মিলে 6 লাখ টাকার বেশি হবে। দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি করছি, টাকাটা দাও, বাড়িটা শুরু করো। কি
চুপ করে আছো কেন? এই টাকাটা ভাইজান আমি নিতে চাই না। নিতে চাও না মানে? নিতে চাইলে মানে এই আপনি কষ্ট করে রোজগার করেছেন, আপনি খরচ করবেন না? আই সি, নিজে যদি পারি বাড়ি করব, আর না পারলে না করব। আর বাড়ি যে করতেই হবে তার তো কোনো ইয়ে নাই, মানে ঢাকা শহরে তো লাখ লাখ লোকের বাড়ি নাই। তাহলে আমার টাকাটা কিভাবে খরচ হবে ভাইজান? টাকা রোজগার করা একটা সমস্যা, কিন্তু খরচ করা কোনো সমস্যা নয়। আমি এখন উঠি ভাইজান, যাও। আর শোনো, তোমাকে আমি যতটা অপদার্থ ভাবতাম ততটা অপদার্থ তুমি নাও। তোমার মাঝে একটা বিরল জিনিস আমি দেখতে পেলাম, ইয়েস, ডিগনিটি। আমি খুবই খুশি। ঠিক আছে, তুমি যাও। ছিলে সে কি আমারই পানি কবু? ভুল সুরে গান গেও না তো, খুব কুচ্ছিত লাগে। মেলে মেলে গান এদি গায়, গান ঠিক আছে, সুতা ঠিক করে তো। এই গানের সুতা বিধিটা গরু আঁকি যদি। আমার আর কাজ নেই, আমি এখন সুর ধরিয়ে দেবো। পরীক্ষা চিন্তা আমার মাথা খারাপ হবার জোগাড়, এখন ওনার সুর ধরিয়ে দাও। রহিমার মা, তুমি এখনো শুয়ে আছো? আজ মুটা 6 দিন, আরো 1 দিন বাকি। কি আশ্চর্য! হ্যাঁ, আরে অটো দাও, অটো বলছি, অটো, যথেষ্ট হয়েছে। উহ, স্টিল ল্যান্ড না তো, কানে বিষ ধরে। উহ, যাও মাছ কুটে রান্না বসাও গে, যাও। কি হলো, উঠতে তো দেরি হচ্ছে কেন? কি হলো? পায়ে ঝিন ঝিন ধরছে। ঝিন ঝিন ধরছে? হায় রে, গরিবের পেনশন। চিনতে পারছেন? দিন দেখা হলো না, কথাটা তো হলো। কত লোকের সঙ্গেই তো দেখা হয়, কথাটা দেওয়া হয়। কারো কথা মনে রাখবার চেষ্টা করেন না? না। আমি কি বুঝতে পারি? সরকারি জায়গা, যে কেউ বসতে পারে। আমি কি একটা ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি? মানে আপনি আর আমি একই পথে আছি, সেই হিসাবে আপনার মতামতটা জানতে পারলে সুবিধা হতো। সুবিধা হলে জানুন। আমার হাতে এখন বেশ কিছু টাকা আছে, 6 লাখেরও কিছু বেশি হবে। আমি দেখতে পাচ্ছি এই টাকাটার আমার তেমন কোনো প্রয়োজন নেই। আমার এক ভাই আছে, সেও টাকাটা নিতে চাইছে না। এখন এই টাকাটা দিয়ে কি করা যায় বলুন তো? আমাকে দিয়ে দিন। কি বললেন? আমাকে দিয়ে দিন।
আপনি টাকা দিয়ে কি করবেন? ফুর্তি করব, মরে যাব বলে ফুর্তি করতে পারবো না এমন তো কোনো কথা নেই। কি বাবা চলে যাচ্ছেন যে? কত রকম চিড়িয়া যে আছে, টাকা দিয়ে কি করবে জানে না, মেয়েকা ভাজা মাছখানা উল্টে খেতে জানে না। আচ্ছা চাচা, তুমি টাকাটা কিভাবে খরচ করবে ঠিক বুঝে উঠতে পারছ না? দায়িত্বটা আমাকে দিয়ে দাও, আমি এক ঘন্টার মধ্যে তোমার সব টাকা খরচ করে দেবো। তোর নিজের যখন টাকা হবে তখন এক ঘন্টা কেন, তুই দশ মিনিটে খরচ করবি, এই টাকাটা আমার কষ্ট করে উপার্জন। তুমি না একটা নাটকেও কাণ্ড করলে পারো। হ্যাঁ আমার মনে এটা বেশ ভালো হবে, পত্রপত্রিকায় নাম ফাটবে, রাতারাতি তুমি বিখ্যাত হয়ে যাবে চাচা। সেটা কিরকম? এই যেমন তুমি একটা ঘোষণা দিয়ে দাও যে নির্দিষ্ট একটা দিনে তুমি তোমার সব টাকা বিলিয়ে দেবে, হাজার হাজার লোক জড়ো হবে, তুমি ছাদের উপর দাঁড়িয়ে চকচকে টাকা সব ওড়াতে থাকবে, আর নিচে আমরা দাঁড়িয়ে সব লাফালাফি করে সব ধরার চেষ্টা করব। হ্যাঁ চাচা, টেলিভিশনের ক্যামেরা আসবে, সাংবাদিকরা আসবে, ভিড়ের চাপে কিছু কিছু লোক মারাও যাবে। মিলি জি, জি চাচা, রসিক ব্যক্তি বলতে যেটা বোঝায় আমি সেরকম না, তোর এই রসিকতা আমার ভাল লাগছে না, তুই এখন যা। সরি চাচা। সরি, এই সরি শব্দটা আমার সামনে বলবি না, অসহ্য লাগে। আমার মাথা ধরে যাবে, ঘুমোবো, তুই যা। আমি তোমার মাথা টেপে দিই? না চাচা, তুমি কি আমার উপর রাগ করেছো? বললাম তো তুই যা, আমি এখন ঘুমোবো। ভাজন খাবেন না? না, আমার শরীরটা ভালো নেই, শুয়ে আছেন। কাল রাত্রে তো কিছু খান নেই? এক গ্লাস দুধ দিয়েছিলাম। ডাক্তার ডাকা দরকার। বড় চাচার অসুখটা শরীরে না বাবা, মনে। ডাক্তার কিছু করতে পারবে না। মনের অসুখ মানে? হ্যাঁ, এই যে টাকা, ওই যে অত টাকা দিয়ে উনি কি করবেন, কিভাবে খরচ করবেন, সেই সব চিন্তা করতে করতে দুনিয়াতে কত আজব লোক যে আছে না বাবা। শোনো একটা জরুরি কথা, আমার টাকাটা কিভাবে সুন্দর করে খরচ করা যায় তার একটা প্ল্যান তৈরি করো তো। আবার আগের মতো না, ওই প্রাতঃভ্রমণ, মৃদু ব্যায়াম, চিড়িয়াখানা দর্শন এইসব না। আপনি কোথায় যাচ্ছেন? যাবো আর কোথায়, যাওয়ার কোনো জায়গা আছে? রাস্তায় গিয়ে একটু হাঁটবো। ও তা হাঁটবে যদি তাহলে বারান্দা হাঁটু না, একবার ওই মাথা থেকে এই মাথা, আবার এই মাথা থেকে ওই মাথা, ফাইন হবে। রাগ করেছো চাচা? ওরকম কটমট করে তাকাচ্ছো কেন? না রাগ করিনি, আমি শুধু হাঁটতে যাচ্ছি যে তা না, আমি ঠিক করেছি আজ থেকে আমি প্রত্যেক দিন 200 টাকা করে দান করব। ফাইন, আমি ঘুরে ঘুরে বের করব কার টাকার দরকার, তাতে আমার টাকাটাও খরচ হবে আর একটা কাজও হবে। খুব ভালো বুদ্ধি বের করেছো চাচা, আজকে এক্ষুনি আমাকে 200 টাকা দিয়ে তুমি বিসমিল্লাহ করে ফেলো। টাকা তারাই পাবে যাদের টাকার প্রয়োজন, আমি খুঁজে 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 বের করবো সেই সব লোকদের যাদের টাকার প্রয়োজন। কাজটা অত সহজ নয়, এটা খুব কঠিন কাজ।
একশো টাকা তোমাকে দিলাম। কেন? এমনি দিলাম, খরচ করলো তুমি। সাহেব আমি ফহির মিসকিন না, কাম করি পয়সা নেই, ভিক্ষা নেই না। এই বড় চাষা হচ্ছে গা টেকা খরচ করার জন্য নাকি পথ খুঁজে পাচ্ছে না, কথা কিন্তু সত্যি নাকি? কত টাকা? 6.5 লাখ টাকা। তালিবারে তো মেলা টাকা নাকি? আচ্ছা বাবা, আমার মাস গেলে বেতন হইলে গে 50 টাকা, তা তালিবারে কতদিন ধরে চাকরি করলে আমার অম্মা টাকা হবে? উফ কাদের, বিরক্ত করিস না তো, তুই যা তো এখন। আপনার পায়ে দিদি একটু কর না। আপা তোর বেতন কত? 50 টাকা। 50 টাকা মাসে? 50 টাকা মাসে? 50 টাকা তাহলে তোর বছরে হচ্ছে 600 টাকা। বড় চাচির যে টাকা আছে না, ওই টাকা হতে তোর 1000 বছর চাকরি করতে হবে। 1000 বছর ধরে চাকরি করতে হবে? হ্যাঁ। ইদা আবার কিরম দুনিয়া গো, এটা খুব খারাপ দুনিয়া। টাকা খরচ হয়েছে? না, এখনো হয়নি। হবেও না কোনোদিন। টাকাগুলো রেখে একদিন হুট করে মরে যাবেন, সাধু ভূতে লুটে পুটে খাবে। এসব কি বলছেন আপনি? 99.97 ভাগ খাঁটি কথা। বুড়োরা বুঝছেন জীবনের শেষ কপর দুঃখ খরচা করে গুলশান বনানীতে বাড়ি তৈরি করে, কিন্তু তার আগেই মরে যায়, বাড়িতে উঠতে পারে না। আচ্ছা বলেন দেখি, কটা বুড়ো বাড়ি তৈরি করবার পর বাড়িতে উঠতে পেরেছে? সে না উঠলে কি হবে, অন্য কেউ উঠেছে, তার ছেলে মেয়ে উঠে। তা ওঠে নেপোয়ে মারে দই। আপনি এরকম অশালীন ভঙ্গিতে কথা বলছেন কেন? আত্মীয় স্বজন ভাই বন্ধু এরা কেউ না? কেউ না, কেউ না। আপনি যাদের আপনা ভাবছেন তারা চাচ্ছে আপনি বিদায় হন, তাদের ঘাট থেকে নেমে যান, চক্ষুরা যা বলতে পারছে না। আপনার টাকাটা তাদের দরকার, আপনাকে নয়। এই ছেলে, এই এদিকে, এই দুটো বাদাম দে তো। দেন দে ভাই, দুটো টাকা দিয়ে দেন, আপনার তো পয়সা খরচা করার দরকার। চলো চলে যাচ্ছেন যে, এই যে ও সাহেব, ও ভদ্র শুনছে? আরে দুটো টাকাই তো মাত্র, দেন না, আপনার ভরসায় তো ডাকলাম ফড়াতে। ধন্যবাদ। আসেন। স্যার একটু বাইরে গেছেন, এসে পড়বেন, আপনি বসুন। অফিসে সবাই কাজকর্ম করছে তাই না? ও মা, অফিসে বুঝি কাজকর্ম করবে না? ভালো, খুব ভালো, সবাই কাজকর্ম করছে দেখে খুব ভালো লাগছে। শুধু আমার কোনো কাজকর্ম নেই। আপনি আসুন। স্বাস্থ্য ভালো আছে, খাওয়া দাওয়া তো ভালো করছেন, মানে ইয়ে, তারপরে তো কিন্তু ঘুম হচ্ছে না বলে বলছেন। হাইজান জমিনের কি পরিমাণ টর্চার আমাদেরকে করছে, আজকে এই পরিকল্পনা, কালকে এই পরিকল্পনা, পরশু এই পরিকল্পনা। অন্য কোথাও পাঠিয়ে দিন না, পাঠিয়ে দেবো। হ্যাঁ, আরে পাঠাবার জায়গা থাকলে তা।
আমার জন্য তোমাদের অসুবিধা হচ্ছে, এই কথাটা পেটের মধ্যে না রেখে মুখে বলে ফেললেই তো হতো। এইটুকু সৎসাহস আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। আপনি কোন যাচ্ছেন? একটা হোটেলে গিয়ে উঠবো। হোটেলে কি কামে? অনেকদিন তো তোদের এখানে থাকলাম, অনেক বিরক্ত করলাম, আর কেন, আর তো বেশি দিন বাঁচব না রে। যে কটা দিন বাঁচব নিজের মতো করে থাকব। আমি সব বুঝতে পারি। কি করা যায় বলতে মিলে? হ্যাঁ, কি করা যায় জানি না। আমার না, আমার ভীষণ খারাপ লাগছে। বড় চাচার ভয়ে তুমি সবসময় সংকুচিত হয়ে থাকতে, এখন আর সেরকম থাকতে হবে না, তোমার জন্য তো ভালোই হয়েছে। তুই আমরা রাগ করেছিস না? তোর মা আমার সঙ্গে কথা বলছে না, আমি একটা কাজ ঠিক মতো করতে পারি না, গন্ডগোল হয়ে যায়। এমন কেন হয়? আমি আমি এমন কেন করি? কিছু কিছু মানুষ ভুল করার জন্য জন্মায়, আমি সেরকম একজন মানুষ। খুব ভালো বানিয়েছে, ইচ্ছে করছে না। নৌকা ভ্রমণে যাবে? নৌকা ভ্রমণ? নদীতে গিয়ে একটা নৌকা ভাড়া করবো। না না, আপনাকে কিছু দিতে হবে না, ভাড়া আমি দেব। বাড়ি বিক্রি করেছি যে, সব টাকা এখনো জমা রয়েছে, এক পয়সাও খরচা করিনি। চল চল না, চল চল। সবচেয়ে যে মুশকিল হচ্ছে কি জানেন, আমাদের মধ্যে বুড়ো দেখি না, কেউ দেখবার নেই। এটিম খানা ছেলে পুলিশের জন্য এটিম খানা আছে, তাদের জন্য সবার মমতা। আমাদের জন্য জানেন তার কোনো মমতা নেই। আমরা গেলে সবাই খুশি, যাওটা কোথায়? হ্যাঁ, প্রায় ভাবি এটিম খানার ছেলে পুলিশের মতো হতভাগা বুড়ো বুড়িদের জন্য যদি কিছু একটা করা যেত। না শুনেছি বিদেশে আছে, ব্যবস্থা আছে, মানে যাদের কেউ নেই, দেখাশোনা করবার কেউ নেই, খবর নেবার কেউ নেই, তারা সেখানে থাকতে পারবে। চলো, কথা বলছেন না যে? না, কিছু ভালো লাগছে না। না দেখুন না, আমার বাড়ি বিক্রির টাকা, আপনার টাকা, এই দুটোকে একত্রে মিলিয়ে যদি আমরা একটা কাজে হাত দিই, তাহলে অন্যদের কাছ থেকেও সাহায্যটা আসবে। কি হলো, কথা বলছেন না দেখি? একটা গুরুতর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন। ভেরি গুড। আরে মন খারাপ করবার কি আছে? আমার একটা সুন্দর দেশে আমরা বাস করছি, মন খারাপ করার কিছু কে দেখুন না, দেখুন না, ওই দেখুন কি রকম সুন্দর দেশ। এটা
কি মাছ নেই টপ করে মুখে ফেলে দেন হোটেলে বসে এত জায়গা দেখি চলে না ভালো না কেউ শোনেন রে ভাই আমাদের যখন ওল্ড হোম হয়ে যাবে বুঝছেন তখন আমাদের মানে ব্যবস্থাটাই অন্যরকম হবে মানে আমাদের ডাক্তার থাকবে নার্স থাকবে রকমারি খাবার দাবার থাকবে তারপরে বিবেচনা করুন গান বাজনা মানে জীবনে শেষে গিয়ে এখন আমোদ পুষ্টিতে আমাদের কাটা হবে এ রাজি কিন্তু আমাদের তো টাকা অল্প প্রথমে শুরুটা হবে অল্পতে তারপর বিবেচনা করুন আলিশান বিল্ডিং হয়ে যাবে চারতলা পাঁচতলা ছতলা সাততলা কিন্তু আত্মীয় স্বজন ছেড়ে বুড়োরা সব আসবে তো আমার মতো আপনার মতো যারা তারা আসবে আর তাদের মধ্যে যাদের টাকা পয়সা থাকবে তারা টাকা দেবে ভাড়া দেবে আর যারা দরিদ্র তারা বিক্রি পয়সা থাকবে আমরা পাবো আমরা শুরুটাতে করে দিই তারপরে অন্যরা শেষ করবে ঠিক আছে তাহলে আসুন শুরু করা যাক আমার কোনো অসুবিধা হচ্ছে না ভালোই তো আছি সুখে আছি কারো কথা আমার মনে পড়ছে না খোলা আছে রুমটা তো বেশ ভালো দেখছি তুই একা এসছিস দলবল নিয়ে এসেছি তারা সবাই রিসেপশনে ওয়েট করছে তোমার জন্য কেন যতক্ষণ তুমি আমার সঙ্গে ফিরে যেতে রাজি না হচ্ছ তারা কেউ ওখান থেকে নড়বে না সবাই ওখানে বসে থাকবে অবস্থান ধর্মঘট আইডিয়াটা আমার ভালো না পাগল হয়ে গেলি পাগলের সাথে পাগলের মতো আচরণ করবো না তো কি করবো উন্মাদ উন্মাদ বদ্ধ উন্মাদ মনে হচ্ছে আজকে ঘুম আসবে না চলুন না খানিকক্ষণ লুডু খেলা যাক কে আর বলেন কেন নিতে এসেছে আমার ভাস্তি সালাম কর মা সালাম কর সম্পর্কে চাচা হন তাক মা চলে যাচ্ছেন কি আর করবো বলুন না নিয়ে ছাড়বে না অবস্থান ধর্মঘট করেছে দল বেঁধে সব রিসেপশনে দাঁড়িয়ে রয়েছে সব আমার ভাই বুদ্ধি শুধু কম কিন্তু মনটা খুব ভালো তার বউ লক্ষ্মী মেয়ে রহিমার মা কাদে সব সব দাঁড়িয়ে রয়েছে মুশকিল এদের নিয়ে মায়া মায়া মায়াই আমাদের সর্বনাশ করলো জান রে ভাই জান আপনার যাওয়ার জায়গা আছে নেবার লোক আছে আপনি জান কি মুশকিল আপনি যাচ্ছেন কোথায় আপনি তো আমার সঙ্গে যাবেন কেন এখন থেকে আমরা একসঙ্গে থাকবো দুজনে মিলে একটা পরিকল্পনা করেছি একসঙ্গে থাকলে সুবিধা হবে না আলাপ আলোচনা করতে হবে না আর তাছাড়া আপনি কি করে ভাবলেন যে আপনাকে একা ফেলে দিয়ে আমি চলে যাবো না মানে ওরা আবার কি ভাববেন সে ওরা কি ভাববে মানে চড় দিয়ে দাঁত ফেলে দেবো না রাজি এই
দেখো বই যেটা আমি ছিঁড়ে দিয়েছিলাম সেটা আমি জোড়া লাগিয়ে দিয়েছি। এখন তুমি বসে বসে পড়ো আর হাসো, আমি তোমাকে দেখি। অনেক খাওয়া হয়ে গেছে, এখন তো রীতিমতো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে যে আদর যত্নের একটা ব্যাপার রয়েছে এটা একবারে কি বলবো ভুলেই বসেছিলাম। আমি কি চাও? জি না কিছু না। কিছু চাও না তো ভেতরে এলে কেন? যে মানে ওই যে রুটিনটা নতুন করে করেছি আর খুব যত্ন করে করেছি। কিসের রুটিন হে? ওই ইয়ে শনিবারের দিন কি করা, রোববারের দিন কি, মানে কিভাবে? ওটার আর কোনো প্রয়োজন নেই, সময় কাটানো এখন আর কোনো সমস্যা না। জি না, আমি আমি খুব ইয়ে খুব যত্ন করে করেছি। এবার ওটা যত্ন করে রেখে দাও, তুমি যখন রিটায়ার করবে তখন কাজে লাগবে। যে এখন যাও। যন্ত্রণা, এক সালাম আলাইকুম কভার দিবে। আপনাকে বলেছিলাম না বুদ্ধি শুদ্ধি একটু কম কিন্তু মনটা খুব ভালো। আবার কি চাও? আমাদের অফিসের সেদিনের যে ঘটনাটা সেটা তুমি যাও তো। আবার দুধ? তোমরা দেখছি খাইয়ে খাইয়ে আমাকে মেরে ফেলবে। সেই কতকাল আগের সুখের দিনগুলোর কথা আমাকে তুমি স্মরণ করিয়ে দিচ্ছে। ভালো ভালো, খুব ভালো লাগলো। আমি কি এমন করলাম যেভাবে বলছি? অনেক করেছো। এই করো, খালি আমাদের সেবা করলে তো চলবে না। যা, তোমরা একটু খেয়ে নাও। দিলাম সংসারটার মতো কোনো জিনিসই হয় না সংসার, জানেন? সংসারটা সত্যি খুব সুখের। আমি অনেকদিন পর আবার নতুন করে বুঝতে পারলাম সত্যি সংসারটা বড়ই সুখের জায়গা। আমাদের ওল্ড হোম হবে সংসারের মতো।